আজকে আপনাদের মাঝে আমি ভ্যানিলা কেক রেসিপিটা শেয়ার করব। খুব সহজে কেকটা বানিয়ে নিতে পারবেন। আজকে কেকটা আমি একজনকে গিফট করব, তাই আমাদের আপনাদেরকে মিটকেটে দেখাতে পারতেছি না। আশা করি রেসিপিটা সবাই ভালো লাগবে। তো চলুন প্রস্তুত করাই দেখি নিয়ে। এবার নুন টুন পেঁয়াজে দুইটি ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ফ্রিজে থাকে তো আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। আর যদি ফ্রিজে না থাকে তাহলে এভাবেই নিয়ে নিতে পারবেন। এরকম আমি একটা হ্যান্ড বিটারের সাহায্যে ডিম দুইটুকে বিট করে নিব। তো হ্যান্ড বিটার দিয়ে ডিমগুলো বিট করে নিলে সহজ হয়। তো চিন্তার কোনো কারণ নেই, যাদের কাছে হ্যান্ড বিটার নেই কাটা চামচ উচকি দিয়ে ডিমগুলো বিট করে নিতে পারবেন খুব সহজে। একটু ধৈর্যের সহিত বিট করে নিতে হবে। কিছুক্ষণ আমি বিট করে নিয়েছি, এখন আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি, তারপর আবার আমি বিট করে নিব। চিনি আর ডিম খুব ভালোভাবে বিট করে নিয়েছি, এখন আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এক টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি, এক চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণগুলো আমি আগে ছেড়ে নিয়েছিলাম, এখন সমস্ত উপকরণগুলো অল্প করে আমি ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 1 ফুট কাপ দুধ দিয়ে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। এখন আবারও আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিট সস মানে চারিপাশে তেল দিয়ে নিয়েছি। এখন আমি কেকের যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে ঝেঁকে নিচ্ছি যে বাবলস গুলো মিশে যাবে। এখন আমি চলে যাচ্ছি। 10 মিনিট আমি প্রিহিট করে নিয়েছি। এখন আমি 30 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন আমার কেকটা কত সুন্দর মাশাল্লাহ ফুলে উঠেছে। এখন টুকটুকের সাহায্যে দেখে নেবো কেকটা আমার হয়েছে কিনা, যে একদম ক্লিন এসছে। চুলা থেকে নামিয়ে 5 মিনিট গরম অবস্থায় ঢেকে রাখবো। আমার কেকটা কত সুন্দর হয়েছে সফট দেখতে পাচ্ছেন, কতটা সফট। আমি কেকটা বেবি ডেকোরেশন করে নিয়েছি। আমি আজকে কেকটা এভাবে ডেকোরেশন করে নিয়েছি, আপনারা যে যার মতো করে সুন্দরভাবে ডেকোরেশন করে নেবেন। তো আমি আজকে কেকটা এভাবে ডেকোরেশন করে নিয়েছি। তো আপনারা কেকটা ডেকোরেশন যার যে খুব ভালো লাগে ওরকম করে নেবেন।
তো যে আমার রেসিপিটা আজকে ভালো লাগে আপনাদের তো আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন তো আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ